হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমার অন্তরভরা ভালোবাসা নেবেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই ধারাবাহিকতায় আসছি কিন্তু আল্লাহর দান এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই গাড়িগুলো দেখিয়ে দিব তো প্রথমে আল্লাহর দান এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ সজীব ভাইয়ের কাছে চলে যাই তো আসসালামু আলাইকুম সজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আমার দর্শক ভাইরা অনেক ভালো আছেন তো আজকে আমাদের জন্য কি কি গাড়ি নিয়ে আসছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে ভাই আজকে দুইটা গাড়ি নিয়ে আসছি তার ভিতরে একটা হলো আপনার এইচ গাড়ি আরেকটা হলো ইএক্স2 গাড়ি তো ভাই আমাদের পেছনে যে ইএক্স2 গাড়িটা দেখা যাচ্ছে তো ভাই এই গাড়িটার ভাই মডেল ইয়ার কত ভাই এই গাড়িটার মডেল ইয়ার হইতাছে 2015 সাল 15 সালের 8 মাসে গাড়িটার রেজিস্ট্রেশন এটা কি কাগজপত্র সবগুলো আপডেটেড আছে জি ভাই এই গাড়িটার প্রত্যেকটা কাগজপত্র আপডেটেড আছে আর গাড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই গাড়িটা দেখিয়ে দিব তো আরো 5182 সিরিয়ালে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু ওভারঅল একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা ভিডিও স্ক্রিনে যেমনটা দেখছেন গাড়িটার ভেতরে বাইরে একদম চাকা চারটায় একদম ফ্রেশ তারপরে যদি ভেতরে দেখাই ভেতরে এরকম পাবেন ভেতরের কন্ডিশন একদম চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন রুম লাইট হেডলাইট টেল লাইট ব্যাক লাইট সব কিছু কিন্তু ওকে আছে গাড়িটা এটা হচ্ছে চেসিস 100% ওকে আছে কোনো ভাঙা চেরা নাই আর সাইলেন্সারটা কিন্তু গাড়িটার মধ্যে যে অরিজিনাল সাইলেন্সার সেটা কিন্তু গাড়িটার মধ্যে নেই চেঞ্জ করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যার ফলে শব্দটা একটু অন্যরকম হবে আপনারা আসলেই বুঝতে পারবেন গাড়িটার কি কেমন কি সাউন্ড তারপরে যদি আপনাদের পেছনের দিকে দেখাই পেছনের দিকটা কিন্তু এরকম পাবেন আপনারা পেছনের পাটাতন আপনারা রেলিং সব কিছুই ওকে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন তো ওভারঅল গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়িটার কাগজপত্র সবগুলো আপ টু ডেট তো জাস্ট আপনারা নেবেন আর চালাবেন এটার ভাই আস্কিং প্রাইস চা হচ্ছে কত ভাই এই গাড়িটার দাম চাইতেছি আমি 3,15,000 টাকা এই জায়গায় হালকা কিছু আসলে সম্মানী করতে পারবো ভাই তো আপনারা 3,15,000 টাকা হলে কিন্তু 18 সিরিয়ালের এই গাড়িটা নিতে পারবেন তো 2015 সালের মডেল এবং 15 সালের রেজিস্ট্রেশন তো আমি আল্লাহর দান এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ সজীব ভাই এবং ওয়ারেস ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু টাঙ্গালে রেলেঙ্গাই এসে কিন্তু গাড়িগুলা দেখতে পারবেন তো নেক্সট গাড়িতে চলে যাই তো সজীব ভাই আমাদের পেছনে যে ঢাকা মেট্রো 57 সিরিয়ালের যে গাড়িটা দেখা যাচ্ছে 46 সিরিয়ালের যে গাড়িটা তো ভাই এই গাড়িটার মডেল ইয়ার কত ভাই এই গাড়িটার মডেল ইয়ার 2010 সাল 10 সালের 7 মাসে গাড়িটা রেজিস্ট্রেশন তো 10 সালে 7 মাসে কিন্তু রেজিস্ট্রেশন এই গাড়িটা কি ভাই কাগজপত্র আপডেট আছে ভাই কাগজপত্র সব ফুললি নতুন আপডেট করা আছে আর গাড়ির চারটা চাকায় কিন্তু এমআরএফ চাকা লাগানো ভাই এই দিয়ে কিন্তু খুব আইগে না চারটা চাকায় নতুনের মতো চারটা টায়ারে কিন্তু এমআরএফ পাবেন ভাই ব্যাটারি কি কন্ডিশন ব্যাটারিও ভাই আলহামদুলিল্লাহ প্রায় শেষ আছে তো ভাই ওভারঅল গাড়িটা তো মধ্যে কোনো কাজ কাম নাই ইঞ্জিন না 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 এ টু জেড গাড়িতে কোনো কাজ কাম নাই গাড়ি আসবেন দেখবেন চালাবেন যদি ভালো লাগে আমাদের আমি করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই স্পিক আপটা দেখতে পাচ্ছেন 18 ঢাকা মেট্রো 57 14 46 66 আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কিন্তু ওভারঅল একদম ফ্রেশ একদম ভেতরে যদি দেখাই ভেতরের কন্ডিশনে কিন্তু অনেক চমৎকার তো আমি যতটুকু পাচ্ছি দেখি আর দেওয়ার চেষ্টা করছি আপনারা ভালোভাবে ভিডিওটা বারবার দেখবেন সমস্যা নাই তারপরে যদি চাকার কন্ডিশন চেসিস কন্ডিশন যদি দেখেন এরকম পাবেন তো দেখতেই পাচ্ছেন চেসিস কন্ডিশন তারপরে চাকার কন্ডিশন একদম ফ্রেশ গাড়িটার রেলিং কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু করা আছে আপনাদের যাদের রেলিং বেশি দরকার তারা কিন্তু রেলিংটা রাখতে পারেন আর যাদের দরকার নেই তারা কিন্তু রেলিং এটা কেটেও ফেলতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন রেলিংটা যথেষ্ট পরিমাণে উঁচু করা আছে টায়ার কন্ডিশন দেখতেই পাচ্ছেন ওভারঅল একদম ফ্রেশ অনেক ফ্রেশ কন্ডিশনের একটা স্পিক আপ তো ভাই এই গাড়িটার ভাই আস্কিং প্রাইস চাচ্ছেন কত ভাই গাড়িটার দাম চাইতেছি ভাই 2,35,000 টাকা ভাই তো ভাই আমাদের দর্শকদের জন্য কম রাখবেন না ভাই নতুন বছর নতুন মাস তো আপনাদের দর্শকদের জন্য কম রাখতেই হবে আপনার তো ভাই আপনার ডিসকাউন্ট অফারটা বলুন ভাই আসলে আমার প্রত্যেকটা গাড়িতেই চাই কাস্টমারদের খুব কম মূল্যে দেওয়ার জন্য জি তো সেই ক্ষেত্রে আমার প্রত্যেকটা গাড়িতে যাই দাম দিই না কেন প্রত্যেকটা গাড়িতে আমার হালকা কিন্তু দাম আমি অপশন থাকে
ওই গাড়িটা আমি আরো 5000 টাকা কমাই দিলাম 2,30,000 টাকা তো এই জায়গায় হালকা কিছু সম্মানই করতে পারবো ভাই তো 2,30,000 টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস চাও হচ্ছে আসলে কিন্তু এখানেও কিন্তু হালকা কিছু দামাদামি করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও তো সামনের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের আল্লারদান এন্টারপ্রাইজ কিন্তু বর্তমানে এলাঙ্গা বাস স্ট্যান্ডে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু আল্লারদান এন্টারপ্রাইজের শোরুম তো আপনারা যে কোনো টাইমে আপনারা আসতে পারেন সজীব ভাইয়ের নাম্বার এবং ওয়ারেস ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় ফোন করে আসতে পারেন আমাদের শোরুমে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর আমাদের চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম